আংশিক নয়, সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার সিএনএন বাংলা টিভি বাংলা। রংপুরের পীরগঞ্জ উপজেলার 15টি ইউনিয়নের ঈদপূর্ব ডিজিএফ এর চালের পরিবর্তে প্রদানকৃত গম বিতরণে নানা অনিয়ম আর দুর্নীতির আশ্রয় নিয়ে লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি পৃথক ও 3টি ইউনিয়ন থেকে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত 52 কেজি ওজনের 409 বস্তা গম জব্দ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পীরগঞ্জ পৌরসভা এলাকায় 1,540টি দরিদ্র পরিবার এবং 15টি ইউনিয়নে 67,750টি পরিবারের মাঝে ত্রাণ মন্ত্রণালয় হইতে ঈদপূর্ব ডিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতি পরিবারের মাঝে 10 কেজি করে 692 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হলে পর্যাপ্ত চাল মজুত না থাকায় খাদ্য বিভাগের চালের পরিবর্তে গম সরবরাহ দেয়। চালের পরিবর্তে গম দেওয়ার রেশিও হিসেবে প্রতি 10 কেজি স্থলে 13 কেজি করে গম প্রদানের সিদ্ধান্ত জানানো হয়। বরাদ্দ পাওয়ার পর অধিকাংশ ইউপি চেয়ারম্যান মেম্বার উদ্দেশ্যমূলক নামে বেনামে গম বিতরণের ইস্যু করে বিতরণের সময় হুড়হুড়ির ঘটনা ঘটায়। অভিযোগ রয়েছে, বিতরণ এলাকায় ফরিয়া ব্যবসায়ীদের সাথে যোগসাজশ করে বিতরণের সময় সুকৌশলে বিপুল পরিমাণ গম পাচার করে স্থানীয় ব্যবসায়ী আশপাশের বাসাবাড়িতে মজুত করা হয়। গোপন সংবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ ও সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান অভিযান চালিয়ে গত সোমবার রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নবাব আলীর বাড়ি থেকে 56 বস্তা, পাঁচগাছি ইউনিয়নের 10 মোজা, সাদুল্লাপুর গ্রামের আতাউর রহমান রোমনের গুদাম থেকে 53 বস্তা গম, বৃহস্পতিবার কুমেদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের শহীদুল রসুলপুর গ্রামের লুলু মোস্তাফিজুর ডিলার ও ইউপি সদস্য আব্দুর রশিদের বাসা থেকে 300 বস্তা সহ 409 বস্তা গম জব্দ করে। এ ব্যাপারে ইউএনও কমল কুমার ঘোষ বলেন, বিভিন্ন ব্যক্তির গুদামে থাকা গমগুলো অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে, গমগুলো লুটপাট করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় উপজেলা চেয়ারম্যান বিভিন্ন সময় নির্বাহী কর্মকর্তা ও এসিলেন্টকে ফোন দিয়ে তাদের অভিযান না করার পরামর্শ দেন এবং সে ব্যাপারে তিনি হস্তক্ষেপ করছেন বলে একাধিক অভিযোগ সূত্রে জানা যায়। সিএনএন বাংলা টিভি রংপুর থেকে আফরোজা বেগম।